আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে লাভ ইঞ্জিনিয়ার ভাই, আপনি কি শিখ ধর্মের নাম শুনেছেন? জি জি হ্যাঁ, ভারতের শিখ ধর্ম। জি বলেন। হ্যাঁ, ইসলাম কিন্তু, ইসলাম কি রাম বা কৃষ্ণকে মানে? ইসলামে আমি ওইটা, আপনি আসার আগে আমি মাতুব্বর ভাইয়ের সাথে আলাপ করছিলাম যে ইসলামে রাম হয়তো বলা নাই, কিন্তু আমাদের 1,24,000 যে নবী রাসুলের কথা বলা আছে, এখানে সবার নাম কিন্তু আমাদের আল কোরআনে বলা নাই বা না আমাদের না, রাম বা কৃষ্ণ, রাম বা কৃষ্ণ মূর্তি পূজা করেছিলেন, ইসলামের কোন নবী মূর্তি পূজা করেছিলেন না। তাহলে আসিফ ভাই, যদি আমরা যদি এরকম বলি যে ওই যে জনি সিন্স টাইপের লোকজন তো আগেও ছিল, মনে করেন হিস্ট্রিতে তো কম ছিল না এই টাইপের লোকজন, তারা তো মূর্তি পূজা করতো। এটা মিথ্যা কথা ভাই, এটা এগুলো বিকৃত কাহিনী। রাম ছিল এক ঈশ্বরের এক 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 রাসুল, একদম আল্লাহর রাসুল নাকি? মাতা ভাই, আমার পয়েন্ট ছিল এরকম যে শিখ ধর্ম হচ্ছে মুহাম্মদের অনেক পরের একটা ধর্ম, তাই তো লাদেন জুনিয়র ভাই নাকি ভাই? জি, আমি বলছি যে ইসলাম, আমার পয়েন্টটা একটু শুনে নেন, পয়েন্টটা একটু শুনে নেন। আপনার যদি পয়েন্ট এটা হয়ে থাকে যে মুহাম্মদ অনেক পরে এসেছে এবং তিনি বাকি পুরো তার আর তার আগের ধর্মগুলোকে সে ভেরিফাই করে দিয়েছে, এই কারণে ইসলাম সত্য, এটা যদি আপনার মানে যুক্তি হয়ে থাকে, তাহলে শিখ ধর্ম এই যুক্তিতে আরো ভ্যালিড হয়। কারণ শিখ, ইসলাম ধর্ম কোনো অবস্থাতেই পৌত্তলিকদের কোনো ধর্মকে স্বীকৃতি দেয় নাই। এই যে হিন্দুরা, পৌত্তলিকরা, এরা যে ধর্মগুলো পালন করে, এই অবতার অবতার অবতারে বিশ্বাস, রাম বা কৃষ্ণ বা বিষ্ণুর অবতার, শিবের অবতার, এগুলোতে ইসলাম কখনো স্বীকৃতি দেয় নাই। শিখ ধর্ম হচ্ছে ইসলামকে স্বীকৃতি দিচ্ছে, আব্রাহামিক ধর্মকে স্বীকৃতি দিচ্ছে, হিন্দু ধর্মকে স্বীকৃতি দিচ্ছে, এবং সে যে সে বলেছে, শিখ ধর্মের গুরু নানক বলেছে, যে কৃষ্ণ সেই আল্লাহ, যে মোহাম্মদ সেই আল্লাহ, সেই কৃষ্ণ সেই শিব, সেই সেই একেশ্বর। ঠিক আছে, তাহলে তো এই যুক্তিতে শিখ ধর্ম আরো বেরিদ হয়, কারণ শিখ ধর্ম আরো বেশি মানে ইয়াকে হিন্দু ধর্মকে এমনকি স্বীকৃতি দিয়েছে। হিন্দু ধর্মকে তো ইসলাম কখনই স্বীকৃতি দিবে না, দেয় নাই। মূর্তি পূজাকে ইসলাম কখনোই স্বীকৃতি দেয় নাই, কোনো মূর্তি পূজারীকে, মূর্তি পূজারী কখনো ইসলাম ধর্মের নবী হতেই পারে না, এটা একেবারে ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় কুফরি হচ্ছে গিয়ে মূর্তি পূজা করা, যেখানে পাতায় পাতায় দেখা যাচ্ছে কৃষ্ণ রাম এরা অসংখ্য মূর্তি পূজা করত। তো এটা এটা তো হতে পারে না। তো যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার যুক্তি অনুসারে শিখ ধর্ম তো আরো ভ্যালিড নাকি ভাই? শিখ ধর্ম কিন্তু, আপনি যেটা বলছেন, যে আমি আসি হিন্দু ধর্মের কথা আগে, হিন্দু ধর্ম কিন্তু এক ঈশ্বরবাদ ধর্ম। আপনি হয়তো বলতে পারেন যে এখানে তো মূর্তি পূজা বিভিন্ন কিছু আছে, কিন্তু হিন্দু ধর্মের যে ওদের ধর্মীয় গ্রন্থের কিন্তু মূল বক্তব্য হচ্ছে আপনার এক ঈশ্বরবাদ। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভুল বলছেন ভাই, ভুল বলছেন। আমি এই মুহূর্তে আপনাকে এভিডেন্স না দিতে পারলেও, শুনেন ভাই, ওই এভিডেন্স আমি ছোটবেলা পরে শেষ করেছি। ওই এভিডেন্স আমাকে দেখেন না। হিন্দু ধর্মের ভিতরে এক ঈশ্বরবাদ যেরকম আছে, বহুশ্বর বাদ যেরকম আছে, সর্বপ্রাণ বাদ যেরকম আছে, এবং কোন ঈশ্বর নেই সেটাও আছে। বেদের ভিতরে নাস্তিকতা পর্যন্ত, নাস্তিকতার কথা পর্যন্ত আছে, এমনকি বেদের ভিতরে এটাও আছে, দেবতারা এটাই জানে না যে ঈশ্বর আছে নাকি নাই, এই বিষয়ে দেবতারা সন্দিহান, এটাও বেদের ভিতরে আছে। বেদের ভিতরে সব ধর্মের কথাই আছে। তো আপনি যদি পিক করেন একটা কথা, চেরি পিক করেন একটা কথা, ওই যে ওইখানে একেশ্বরবাদের কথা বলা আছে, তাহলে এটা তো তার মানে হচ্ছে আপনি আসলে বইটা পড়েন নাই, আপনি জাকির নায়েকের ভিডিও দেখে ওই বক্তব্য শুনছেন। আসলে জাকির নায়েকই বলুক আর যেই বলুক, কিন্তু ইনফরমেশন আমি আপনাকে কি বলেছি, আপনি কি কিছু বোঝেন নাই? আমি বলেছি যে বেদের ভিতরে, হিন্দু ধর্মের ভিতরে সমস্ত কথাই বলা আছে, একেশ্বরবাদের কথা বলা আছে, এমনকি কোন ঈশ্বর নাই সেটাও বলা আছে, বহুঈশ্বরবাদের কথা বলা আছে, সর্বপ্রাণের সর্বপ্রাণবাদের কথা বলা আছে, সব কথাই বলা আছে। এখন জাকির নায়েক তার জন্য যেটা দরকার সেটুক পিক করে সেটুক ডেলিভারি দিয়েছে। আপনি কি করেছেন, জাকির নায়েকের ভিডিওটা শুনে দৌড়ায় চলে আসছেন, এই যে ভাই দেখেন দেখেন একেশ্বরবাদ আছে, এই একেশ্বরবাদ তো আছে। উনি জাকির নায়েকের ভিডিও দেখেছেন, ভিডিও দেখেই উনি মানে কনভিন্সড হয়েছেন, উনি মিডিয়া দেখেননি। যদি মিডিয়া দেখেন, হিন্দুদের অনেক ধর্মীয় গুরু যারা আছে তারা কিন্তু বলে, জুনিয়র একটা সেকেন্ড, একটা সেকেন্ড, আপনি যদি মিলিয়ে দেখতেন তাহলে তো আপনি বলতেন যে ভাই আমি এইখানে এইখানে দেখেছি যে হিন্দু ধর্ম এক এক ঈশ্বরবাদ প্রচার করে। জাকির নায়েক করে কি করে না এই জিনিসটা তো নিয়ে আসতেন না। আপনি জাকির নায়েকের কথা শুনে যে কনভিনসড তো বুঝাই যাচ্ছে। আপনি যদি পড়তেন পড়লে তো নিজেই দেখতেন যে এখানে এক ঈশ্বরবাদের কথা যেমন বলা, বহিঃশ্বরবাদের কথা যেমন বলা,
তেমনি ইভেন নাস্তিকতার কথাও সেখানে বলা আছে। আর হিন্দু ধর্মের পণ্ডিতরা কি বলছে না বলছে সেগুলো তো রেকর্ড করে জাকির নায়কের প্রতিষ্ঠান থেকেই, এটা তো ইন্ডিভিজুয়াল রেকর্ডিং হয় না। জাকির নায়ক আপনি যদি চান আমি ভারতের পিস টিভি থেকে যতগুলো অনুষ্ঠান প্রচারিত হয় বা প্রচারিত হয় পিস টিভি থেকে, সেগুলো প্রত্যেকটা তো জাকির নায়কের অর্গানাইজেশনই করে। ইভেন ওইখানে বসে আপনি তো নিজ ক্যামেরা নিয়ে পর্যন্ত যেতে পারবেন না, ওইখানে তো আপনাকে সেই জন্য অ্যালাউ করা হয় না। আপনি নিজের ক্যামেরা নিয়ে যে ভিডিও করবেন সেটার জন্য তো তার প্রতিষ্ঠান থেকে মানে তার অর্গানাইজেশন থেকে অ্যালাউ করে না। যতগুলো ক্যামেরা থাকে সেখানে প্রত্যেকটা তার নিজের ক্যামেরা, আর প্রত্যেকটা যদি নিজের ক্যামেরা থাকে সেখানে তো আমি নিজের পছন্দ মতো যেগুলো থাকবে সেগুলো শুধু অ্যাড করবো। আসিফ ভাই চলে গেল কেন পাতো ভাই? না না উনি বোধহয় ব্রেক নিছেন। মানে মেইন কথা হচ্ছে যে ভাই এটা খুবই মানে এটা একটা কমন সেন্স যে ইসলাম ধর্ম ক্লিয়ারলি বলতেছে একমাত্র আল্লাহকেই ইবাদত করতে হবে, অন্য কাউকে না, কারোর সাথে কোনো শরীক করা যাবে না। তাইলে আল্লাহর সাথে যারা শরীক করছে তারা কেমনে নবী হয়? মানে নবী তো অনেক দূরের কথা, লেট অ্যালোন নবী, তারা তো ভাই মানে মুসলিমই না কেউ। আচ্ছা মাতুব্বর ভাই, এই যে ফারাজ ভাই আমাকে যে ইনফরমেশনটা মাত্র বললেন আর কি, যে আপনি কি আমার কথাটা শুনতে পারছেন, আমার ইনফরমেশনটা? জি হ্যাঁ আমি শুনতে পারছি আর কি। আপনার আপনি বলছেন যে যে মানে অন্য কাউকে মানে ইসলাম তো স্বীকৃতিই দেয় না। না আবার বলি, আবার মনোযোগ দিয়ে শুনে আমাকে একটু রিপিট করবেন, যদি রিপিট করতে পারেন বুঝবো যে আপনি বুঝতে পারছেন কথাটা। আমি বলছি যে ইসলাম তো কোনোভাবেই এইটা বলে নাই যে আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে। ইসলাম বলছে শুধুমাত্র আল্লাহকে ইবাদত করতে হবে, এবং যারা মুশরিকরা মানে আল্লাহর সাথে যারা কাউকে শরীক করে এদেরকে তো ক্ষমাই করবে না আল্লাহ। সকল গুনাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন, শিরককারীকে তিনি ক্ষমা করবেন না, তিনি ক্ষমা করেন এর চাইতে নিম্ন পর্যায়ে পাপ। শিরক হচ্ছে ইসলাম অনুযায়ী সবচেয়ে বড় পর্যায়ের পাপ। আমি যে যে লাইনগুলো বললাম প্রত্যেকটাই হচ্ছে কুরআনের আয়াত, আপনি বললে আমি আয়াতগুলো একটা একটা করে খুলে দেখাতে পারবো। এই আয়াতগুলো অনুযায়ী যারা কোনোদিন কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করছে তারা নবী হওয়া তো অনেক দূরের কথা, তারা মুসলমানই না, মানে তারা ইসলামের অনুসারী না, আল্লাহর ইবাদতকারী না। তারা নবী হওয়া তো অনেক দূরের কথা, নবী বা রাসুল হওয়া, রাসুল হওয়া তো আরো দূরের কথা। তারা রাসুলও না, তারা নবীও না, এবং তারা মুসলিমও না। আমি এটা বলছি, বলেন তো দেখি কি বলছি ভাই, একটু বুঝেন তো আমাকে। জি 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 আমি বুঝতে পেরেছি। মানে অন্য কোন স্রষ্টার ইবাদত করাই যাবে না, করার কোন ইসলামে ইসলাম বিশ্বাস অনুযায়ী অন্য কোন স্রষ্টার সাথে মানে অন্য কোন স্রষ্টার ই করলে সেটা শিরক হয়ে যাবে, এবং অন্য কোন আপনার নবী রাসূল যারা আছে তাদের কোন কথা ইসলামে উল্লেখ নাই বা ইসলাম বিশ্বাস মতে তাদের কোন অস্তিত্ব নাই, এটাই আর কি আপনি বোঝালেন। জি 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 এখন ঠিক আছে আপনাদের কথা অনুযায়ী আমি হয়তো আপনাকে এভিডেন্স দেখাতে পারছি না দেখে হয়তো বা আপনারা মানে এই বিষয়টাকে সিরিয়াসলি ভাবছেন না, কিন্তু আমার আমার ভাবনা অনুযায়ী আমি শুধু আমার একার ভাবনার কথা বলছি না, এটা আসলে কট্টরপন্থীদের চিন্তা ভাবনা। আমরা ওইখান থেকে যদি সরে এসে দেখি অন্যান্য ধর্মের একটা ব্যাপক অনুসারী ছিল যুগে যুগে। এই জন্যই ভাই আপনাকে প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে ইসলামকে এক একজনের জন্য এক একটা সময় ভেদে মানুষ ভেদে কি ইসলাম ডিফারেন্ট হয় কিনা। অনেকে চিন্তা করুক, একজনে চিন্তা করুক, দশজন চিন্তা করুক, পুরো ভারত চিন্তা করুক, ভারতীয় উপমহাদেশ চিন্তা করুক, ম্যাটারই করে না। ম্যাটার করে কি ইসলাম কি এক একজন মানে আপনি লাদেন সাহেব, মাতব্বর সাহেব, মাতব্বর সাহেব এবং আমার জন্য কি ইসলাম আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ইসলাম, নাকি সবার জন্য ইসলামটা ফিক্সড একটা ইসলাম যেটা অপরিবর্তনশীল একটা ইসলাম? আপনার বাবা তাহলে এই কিছুদিন আগে আসছে ভাই, ফরাজ ভাই ইসলাম আসছে 1400 বছর আগে, তাহলে তার আগে 1500 বছর আগে আসবে। না 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 এটা আমি বলতে আগে কথা হয়ে গেছে, এটা নিয়ে কিন্তু আমি বলে দিছি ওনাকে যে 1400 বছর আগে আসছে ইসলাম, এটা আপনি কোথা থেকে বলতেছেন? ইসলাম অনুযায়ী তো ইসলাম আসছে সৃষ্টির পূর্বে। আপনি যদি হিস্টোরিক্যালি বলেন মাতু ভাই 1400 বছর আগে আসলো তো এমন না যে ইসলাম 1400 বছর আগে আসার আগে এসে বলছে ইসলাম সময়ের ভেদে ভেদে পরিবর্তন হবে, সেটা তো বলা যায়। ইসলাম 1400 বছর আগে এসে যেটা দাবি করছে সেই দাবি তো সময় সময় পরিবর্তন হবে সেটা তো না। আপনি কথা ঘুরায় অন্যদিকে কেন যাচ্ছেন আমি বুঝতেছি না। ফরাজ ভাই একটা জিনিস আপনি আমার একটা মেসেজটা আমি ক্লিয়ার করতে চাই আর কি, আপনার পার্সোনাল ফিলিংস যদি বলতে চান তাহলে বলেন ভাই এটা আমার পার্সোনাল ফিলিংস এবং আমি এটা শেয়ার করতে চাই, ইসলামের নামে চালায় না তাহলে তো এটা আলোচনা পারবে। আপনার পার্সোনাল ফিলিংস এবং উনি ফরাজ ভাই ওনার যুক্তি কি
ওনার এভিডেন্স কি সেটা হচ্ছে, যেহেতু 1,24,000 নবীর নাম কোরআন হাদিসে নাই, সুতরাং বাকিগুলো হচ্ছে রামকৃষ্ণ। এরা দাবি করে যে বাবা সিনসানন্দ হইতেছে নবী মুহাম্মদের আগের নবী, বাবা সিনসানন্দ ভাই আমাদের তিতালে তো সেটাও মেনে নিতে হবে, যেহেতু 1,24,000 নাম নাই। ওইটারই একটা উদাহরণ দিছিলাম যে ধরেন আমি বললাম শহীদের নাম 30 লক্ষ আমরা জানি না, পুরো 30 লক্ষ নাম আমরা জানি না। এখন যদি টম ডিক এন্ড হ্যারি এসে বলে তার দাদাও মরছে, তার মামাও মরছে, তার চাচাও মরছে, সেটা কি আমরা মেনে নিব নাকি এভিডেন্স লাগবে? এভিডেন্স ছাড়া তো কেউ কোনো কিছু মানে না। ইভেন ওই যে জুনিয়র ভেয়ে তো মানবেন না, আমি যদি এভিডেন্স ছাড়া বলি যে আমি ওনার কাছ থেকে, উনি আমার কাছ থেকে 5 লাখ টাকা নিছে, উনি মানবে জীবনে কোনোদিন? মানতে মানে আমাকে টাকাটা পাঠাই দিবে জীবনে? কিন্তু মাতব্বর ভাই, প্রত্যেকটা ধর্মে কিন্তু একজন শেষ নবীর কথা মেসেজ দেয়া আছে, সেখানে কিন্তু বলা আছে, যেমন খ্রিস্টান ধর্মে যিশু বলছে আমি শেষ নবী, ইহুদি ধর্মে মুসা বলছে আমি শেষ নবী। তাহলে মুসাটা কেন মানলেন না, তাহলে যিশুটা কেন মানলেন না, মুহাম্মদটা কেন মানতেছেন? আবার মুহাম্মদের পরে আরেকজন বলছে আমি শেষ নবী, বাহাই ধর্মে যে বলছে, তারপরে এই যে এই গোলাম মির্জা আহমেদ কাদিয়ানি সেও তো একই কথা বলছে আমি শেষ নবী, তারপরে এই যে শিখের বাবা গুরু নানক সেও তো একই কথাই কইছে। তাহলে আপনি পিক করে শুধুমাত্র আপনার যেটা পছন্দ নবী মোহাম্মদ শুধু সেটার বেলায় কেন মানতেছেন যে সে বলছে শেষ নবী, বাকি তো অন্যরাও বলছে এবং সব ধর্মে বলে নাকি যে আমরা শেষ নবী? কিন্তু আমাদের তো দাবি এরকম আছে যে এরপর আর কোন নবী আসবে না, বলে দিয়েছে যে এরপর আর কোন নবী আসবে না, খাতমে নবুয়াতের কথা তো বলে দিয়ে আছে। জুনিয়র ভাই মুসাও তো বলে গেছে যে মুসা শেষ, মোজেস শেষ নবী, মোজেস এর পরে আর কোন নবী নবী আসবে, জিজাস হচ্ছে তোমাদের সেভিয়ার, জিজাস একমাত্র সেভিয়ার, পরে আসার তো কোনো সুযোগই নাই, একমাত্র সেভিয়ার হচ্ছে জিজাস। তাহলে কেন তাহলে আপনি তাদেরটা নামে নিয়ে মুহাম্মদের নাম মানতেছেন? তারা তো বলছে যে আমরা শেষ ভাই। আমি তো শুনেছি যে আপনার খ্রিস্টান ধর্মে বলা আছে যে আপনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রোধে আছে, এজন্য তো বললাম ভাই ক্রোধে আছে লাদেন ভাই, এজন্যই তো বলা আছে ভাই। আপনি জাকির নায়েকের ভিডিও দেখছেন কিন্তু এগুলো ধর মিলাইতে যান ভাই, আপনি কি বলতে পারবেন খ্রিস্টান ধর্ম, আপনি কি আসলে কনভিন্স যে খ্রিস্টান ধর্মের কোথাও মোহাম্মদের কথা বলা হয়েছে? মোহাম্মদ শব্দটা আছে নাকি ফারাজ ভাই? আমাকে কি ভবিষ্যৎ শব্দটা আছে নাকি বাইবেলের কোথাও মোহাম্মদ শব্দটা আছে নাকি? বাইবেলে তো ভাষায় আরবি না, সেখানে মোহাম্মদ শব্দটা আছে নাকি দেখাক তো। এই হিন্দু ধর্মে বলা আছে এরকম, আমরা তো কেউ কথা কেউ যদি আবার নিয়ে আসে তাহলে তো আবার সমস্যা। হ্যাঁ বেদ থেকে বেদের মধ্যে কি জানি, আমিও রেপিস্ট দেখাবো, বলবো যে এই সব রেপিস্ট মানে এটা, আমিও তাহলে ওটা দেখাবো না, সমস্যা নেই। ভবিষ্যৎ ভবিষ্যৎ পুরাণটাকে আপনি পড়েছেন ভাই লাদেন সাহেব? আপনি কি আসলে পড়েছেন? আপনি কি ভবিষ্যৎ পুরাণটা পড়েছেন লাদেন সাহেব? না ভাই আমি পড়িনি, কিন্তু আমরা এটা কি বাংলাদেশে আপনার হচ্ছে একেবারে পরিচিত একটা কমন কথা হচ্ছে আপনার, আমরা আপনি হয়তো জানেন না যে সবাই জানে সবাই মানে পরিচিত কমন কথা হলে যে কথাটা সত্য হবে, এটা কিভাবে বলেন আপনি? মানে পরিচিত কমন কথা তো হচ্ছে কি আপনার ওই দিল্লি রাজা কার চাঁদে গেছে, তো দিল্লি রাজা কার চাঁদে কি আসলে দেখা গেছে? এটা তো মানে যারা টেস্ট করে না, যারা জ্ঞান বুদ্ধিহীন লোকজন তাদের মধ্যেও তো এটা পরিচিত একটা কমন জিনিস যে দিল্লি রাজা কার চাঁদে গেছে। জুনিয়র ভাই বলেন তো দিল্লি রাজা কার চাঁদে গেছে? না এটা অসম্ভব, এটা মানে এটা অসম্ভব, এটা পলিটিক্যালি একটা ব্যাপার ছিল আর কি, এটা ছাড়া কিছু না। ওয়াই আমি বললাম আমি আপনাকে মানে স্পেসিফিক কোন কোরআনের আয়াত বলতে পারবো না, কিন্তু মনে হইতেছে কি জানেন আপনি জাস্ট সময় নষ্ট করতে আসছেন, আপনি আমার কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন, আপনি ইউটিউব থেকে লাইভ শুনবেন, আপনার সাথে আমি যতগুলো আলোচনা করছি আপনি আমার কোন প্রশ্ন একনলেজ করছেন, আমি আপনার প্রত্যেকটা পয়েন্ট একনলেজ করছি, ফারাজ ভাই আপনার প্রত্যেকটা পয়েন্ট একনলেজ করছে, আসিফ ভাই আপনার প্রত্যেকটা পয়েন্ট একনলেজ করছে, আপনি আমাদের কারো একটা পয়েন্ট একনলেজ করছেন, আপনি ইউটিউবে লাইভটা শুনবেন, শুনে আমাদেরকে বলবেন আপনি আমাদের কারো একটা পয়েন্ট একনলেজ করছেন, একটা পয়েন্ট অ্যাড্রেস করছেন, একটা পয়েন্ট আপনি অ্যাড্রেস করেন নাই, আমাদের একটা প্রশ্ন আপনি অ্যাড্রেস করেন নাই, আমার আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আপনি আসছেন শুধুমাত্র সময় নষ্ট করতে। আমি কিন্তু আপনাদের কথা অনুযায়ী কিন্তু আগাচ্ছি, আমি আপনাদের কথা অনুযায়ী
ভাই আপনি একটু আপনারা যেভাবে জুনিয়র ভাই সূরা কাউসার বলবেন, সূরা কাউসার আমার মুখস্থ নাই ভাই। সূরা নাস, সূরা নাস, হ্যাঁ নাসটা বলতে পারবো বলেন। কুল হু আল্লাহু, সরি, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়াসা ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই মানে হইছে সম্ভবত। যাই হোক, আপনি আমাদের কোন পয়েন্টগুলো অ্যাড্রেস করেন নি এই পর্যন্ত, বুঝছেন জুনিয়র ভাই? আমি আপনাকে দেখাচ্ছি ফরাজ এর যে পয়েন্টটা বললো, আপনি পয়েন্টটা অ্যাড্রেসই করলেন না। ফরাজ আপনাকে বললো সবাই পরিচিত, সবাই জানে যে এই দেইল্লা রাজাকার চাঁদে গেছে, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ জানে এবং এটা নিয়ে খুনাখুনি পর্যন্ত হয়েছে এবং একাধিক মানুষ সাক্ষী দিছে। আপনি সেটাকে বলতেছেন পলিটিক্যালি মোটিভেটেড, আর আপনার মুহাম্মদের পক্ষে আপনি কোনো একটা বক্তব্য এসে আমাদেরকে তুলে ধরতেছেন, বা এই যে আপনি যাদের নাম বললেন যে বাংলাদেশের অনেক মানুষ বলতেছে যে নবী মুহাম্মদ কি রামকৃষ্ণ ছিল নবী, তাদেরটা পলিটিক্যালি মোটিভেটেড না, এইটা আপনি আমাকে কেন মেনে নিতে বলতেছেন? আমিও বললাম আপনার এটা পলিটিক্যালি মোটিভেটেড ভাই। আপনি কোন ক্লেম সত্য কি মিথ্যা সেটা জানার জন্য তো আগে ক্লেমটা যাচাই বাছাই করতে হবে। আপনি যদি ক্লেম গুলো যাচাই বাছাই না করেন, মানে আমাদের কাছে দাবি করেন, নিজে যাচাই বাছাই না করেন, আপনি যদি যাচাই বাছাই করে পাইতেন, হ্যাঁ ভাই আমি পাইছি এটা সত্য, এই যে দেখেন এটা এখানে লেখা আছে, কিন্তু ও বলছে অনেকে মানে এই জন্য এটা সত্য, এটা তো কোনো মেথোডোলজি হলো না, যে কোনো জিনিস সত্য বা মিথ্যা হওয়ার কোনো মেথোডোলজি হলো না। আমি আপনাকে একটা ছোট রিকোয়েস্ট করবো যে আপনি জাকির নায়েকের থেকে শুনুন বা যার থেকেই শুনেন, মোহাম্মদের নাম এখানে সেখানে পাওয়া যেত বা কৃষ্ণ এই সেই এরা হচ্ছে নবী ছিল, এই দাবিগুলো সম্পর্কে নিজে একটু যাচাই করেন, রেদার দেন চায়ের দোকানে শুনেছি অনেকেই বলে এই সেই, এইটা থেকে বের হয়ে এসে নিজে একটু যাচাই বাছাই করেন। যাচাই বাছাই করে যদি এটা সত্যতা পান তাহলে আসুন এটা নিয়ে কথা বলা যাবে। জি ভাই, ফারাজ ভাই ঠিক আছে, ফারাজ ভাই পরের অতিথির কাছে চলে যাই, মানে যারা কথা বলতে আসে না তাদের সাথে কথা বলে আসলে সমানষ্ট ক্ষমতা, মানে উনি আপনার